আমাদের জন্য দুঃখের বিষয় সেটা হলেই আজকে সাধারণ মানুষ তাদের এই নাকিমুদ্দিনের বক্তব্য শুনেই আপনারা তাদের দিকে কীভাবে ঘুরে চলে যান। আপনাদের এলেমের প্রয়োজন, তাফসীর আগে দেখুন। যাদের পেটে বোম মারলে সুরা ফাতিহার তর্জমা বের হবে না, অথচ ওরা তাফসীর করে নাকিমুদ্দিন মানে হলো দিন কায়েম করো। আমরা আজকে আলোচনা জানব যে তারা যে দিন কায়েম করতে চাচ্ছে সেটা কোন দিন, কি দিন তারা কায়েম করতে চাচ্ছে, আর কোরআন আমাদেরকে কোন দিনের কথা বলেছেন। আপনারা আমার সাথে আছেন? উক্ত আয়াতে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা দিন কায়েম করো। দিন কায়েম করা ফরজ আইন, কিন্তু দিনের অর্থ কি? দিনের অর্থ আমরা যদি বর্তমান বিশ্বের প্রসিদ্ধ যেগুলি হাদিসের বই রয়েছে, তাফসিরের বই রয়েছে, বিশ্বাসযোগ্য যেগুলি তাফসিরের বই, সেগুলি বই আমার কাছে প্রায় 13টি বই লিপিবদ্ধ রয়েছে। নিজে আগে হক চিনবেন এবং হক অনুযায়ী আমল করার চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনি মৃত্যুর পর জান্নাত পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি বলছিলাম দিনের অর্থ কি ভাই? তাওহীদ। দিনের অর্থ হলো আমলে সালে সৎ আমল। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক দিন কায়েম করতে বলেছেন, তাহলে প্রত্যেককে কায়েম করতে হবে। আর সঠিক ব্যাখ্যা হলো এই, একজন ব্যক্তি তার সাধ্য অনুযায়ী, আমাদের খেয়াল করেন, তার সাধ্য অনুযায়ী সে দিন কায়েম করবে। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ উদারভাবে সকল মুসলমানকে কুরআন ও সুন্নার সার্বভৌম অধিকার নিঃশর্তভাবে মেনে নেওয়ার ভিত্তিতে এক ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জামায়াত হওয়ার আহ্বান জানাই। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে ইকামতের দিন পথ ও পদ্ধতির উপরে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ আক্তার মাদানী, সহসভাপতি আহলে হাদিস আন্দোলন সৌদি আরব শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن نقيموا الدين ولا تتفرقوا فيه. وقال تعالى في موضع آخر: وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم
وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا. عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ألا تستعملني؟ قال فضرب بيده على منكبي ثم قال يا أبا ذر إنك ضعيف وإنها أمانة وإنها يوم القيامة خزي وندامة إلا من أخذ بحقها وأدى الذي عليه فيها. رواه مسلم. আল হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 2018 তাবলিগি জামাতের সম্মানিত সভাপতি আমির জামাত মোহতরম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ উপস্থিত ওলামায়ে ইকরাম নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলিম ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আলোচনার বিষয় একামতে দিন, পথ ও পদ্ধতি। আলোচনাটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য যত বেশি হাতিয়ার ব্যবহার করেছে, আমার দিকে খেয়াল করুন, শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য যত রকম হাতিয়ার ব্যবহার করেছে, শয়তান কিন্তু বলেছিল সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। যে আমি মানুষকে পথভ্রষ্ট করব, আমি তাদের সামনে সামনে দিয়ে আসব, পিছন দিয়ে আসব, ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব, চারিদিক দিয়ে এসে শয়তান বলছে আমি মানুষকে পথভ্রষ্ট করব। শয়তান যে প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞায় শয়তান কি সফল হয়েছে কি হয় নাই, কথা বলেন। যত কায়দায় মানুষকে পথভ্রষ্ট করেছে, সেই কায়দার মধ্যে সবচেয়ে ভয়াবহ, সবচাইতে ভয়াবহ এবং সবচাইতে ক্ষতি সেটা হলো এই যে এই একামতে দিনের ভুল ব্যাখ্যায় মানুষদেরকে, যে সমস্ত মানুষদেরকে পথভ্রষ্ট করেছে, এই সমস্ত মানুষদেরকে শয়তান ইতিপূর্বে কোনো কায়দায় তাদেরকে পথভ্রষ্ট করতে পারে নাই। অর্থাৎ কিছু মানুষ এমন আছেন যারা দিন সম্পর্কে অনেক আগ্রহী, তারা দিনের প্রতি আমলের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত আগ্রহী, শয়তান তাদেরকে
দিন থেকে অতটা দূরে নিয়ে যাওয়ার অন্যান্য পদ্ধতি তাদেরকে পদভস্ত করতে না পেরে একামতে দিনের ভুল ব্যাখ্যার মাধ্যমে অনেক ধন ধর্মপ্রিয় অতি আগ্রহী মানুষদেরকে শয়তান এই ফাঁদে ফেলে তাদেরকে বদভস্ত করেছে। আমি আমার মূল আলোচনাটা আমি তিনটা পয়েন্টে কথা বলব। আপনারা সবাই আমার সাথে আছেন? যে ভাইয়েরা এখানে চলাফেরা করছে আমি তাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অনেক দূর থেকে এসেছি, শুধু সৌদি আরব থেকে। আমি আশা রাখবো একেবারে প্যান্ডেলের শেষ পর্যন্ত যতগুলি ভাই বসে আছেন মেহরবানি করে আধা ঘন্টা আপনাদের কাছে সময় চাচ্ছি, একেবারে মনোযোগ সহকারে আলোচনাটা শোনার জন্য আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ জানাচ্ছি। আমি আমার আলোচনা তিনটা পয়েন্টে কথা বলবো। একটা হলে একামতে দিনের হুকুম কি, আর একটা হলো দিনের অর্থ কি, আর তিন নম্বর হলে দিন কায়েমের পদ্ধতি কি। মূল আলোচনা যাওয়ার পূর্বে আমি দুটি কথা বলবো। একটি হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর একটি বড় অনুগ্রহ করেছেন, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, আমি এই কোরআনকে সংরক্ষণ পর্যন্ত সংরক্ষণ করব কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, আজ পর্যন্ত কোরআনের বিষয়ে কোনো ষড়যন্ত্রকারী তারা কোরআনের মধ্যে পরিবর্তন তো দূরের কথা, তার মধ্যে একটা সূচ পর্যন্ত ঢুকাতে সক্ষম হয় নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই কোরআনের ভিতরে সামান্যতম কোনো পরিবর্তন করতে পারবে না, এটা আমাদের বিশ্বাস। এটা আমাদের প্রতি একটি এহসান যে দিন আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই দিনের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নিজের উপর নিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেকটি এহসান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে, সেই এহসানটি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 165 নম্বর আয়াতে সেই এহসানের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইযা বা'থ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন এহসান করেছেন, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের উপরে কোরআনটা এমনি ফেলে দেন নাই যে তোমরা যেরকম বুঝো সেরকম আমল করো কোরআন পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের মাঝে একটি এহসান করেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইযা বা'থ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের মধ্যে থেকেই একটি রসুল তোমাদের মাঝে প্রেরণ করেছি, যেই রসুল তোমাদেরকে কোরআন পড়ে তেলাওয়াত করে শোনাই, ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং এই কোরআনের সঠিক ব্যাখ্যাও তোমাদেরকে বুঝিয়ে দেয়। সুবহানাল্লাহ, কি বুঝলেন? ঘরে বসে রঙিন চশমা লাগিয়ে যদি কোরআন পড়ার চেষ্টা করেন,
কোরআনের আয়াতের পরিবর্তন হয় নাই, কোরআন সেটাই আছে, কিন্তু চোখের চশমার কালার যদি লাল হয় তাহলে সাদা পাতাও লালই দেখা যাবে। ঠিক তেমনি এই চোখের চশমা যদি নীল হয় তাহলে সাদা কাগজও আপনাকে নীল দেখা যাবে। সম্মানিত দিনী ভাই, ষড়যন্ত্রকারীরা, পদভ্রষ্ট ব্যক্তিরা তারা কোরআনকে পরিবর্তন করতে না পারলেও তারা কোরআনকে রঙিন চশমা লাগিয়ে পরে বোঝার চেষ্টা করেছে। সম্মানিত দিনী ভাই, এই কথা কেন বললাম আমি? যদি আমরা এখন বিশ্বের মুসলমানদের অবস্থার দিকে তাকিয়ে দেখি, যারা মানুষদেরকে দিনের প্রতি আহ্বান করছে তাদের দিকে যদি দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাই যে তারা কোরআনকে রবার বানাইছে। রবার তার মানে যে প্রত্যেকেই কোরআনের আয়াত পড়ে কিন্তু ব্যাখ্যা করে নিজের ইচ্ছা অনুযায়ী। আয়াত ঠিকই পড়ে কিন্তু সেই আয়াতের ব্যাখ্যাটা নিয়ে যায় নিজের দল, নিজের মাজহাব, নিজের তরিকা অনুযায়ী। একটি উদাহরণ দেই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 16 নম্বর আয়াতে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব। আমার মনে হয় আমার আলোচনা বুঝতে পারতেছেন না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। একটি ভ্রান্ত আকিদার বিশ্বাস, তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, আর দলিল পেশ করে এই কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াতে কি ভুল আছে? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলে এই চোখে চশমা, রঙিন চশমা লাগানো আছে, তারা কোরআনকে নিজের ইচ্ছা অনুযায়ী বোঝার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে শুধু একটা উদাহরণ দিচ্ছি, তারা যদি এই নূরের তাফসীর এবং ব্যাখ্যা জিজ্ঞাসা করত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে তারা কোশ্চিন কালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এর পক্ষে কোনো দলিল তারা খুঁজে পেত না। আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। সম্মানিত দিনী ভাই, কি বোঝা গেল? যে শরীয়তের মধ্যে কোনো পরিবর্তন শব্দগত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তারা কোরআনটাকে নিজের দিকে, তারা কোরআনের ব্যাখ্যাটাকে তারা টেনে নিয়ে যাবে। আরেকটি কারণ বলে আমি মূল আলোচনা চলে আসব। আমার দিকে খেয়াল করুন, আমরা শরীয়ত বুঝি কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা শরীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো সাহাবি আমল করেছেন, উনি ওটার সম্মতি দিয়েছেন, এটাও মনে রাখবেন। এই তিনটা দেখে যদি আমল করেন, এই তিনটা আমল অতক্ষণ পর্যন্ত শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আরেকটা জিনিস আপনি না দেখবেন। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো কীভাবে আমল করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন তো কীভাবে তিনি আমল করেছেন। তার মানে হলেই শরীয়তের বিষয়ে যে আমলটি আমি করব, এই আমল যদি রাসূল সাল্লামের কাছ থেকে নেই তাহলে পদ্ধতিটাও রাসূল সাল্লামের কাছ থেকে নিতে হবে। একটা উদাহরণ দিয়েই আমি মূল আলোচনা চলে আসব। উদাহরণটা হলো এই, আমি আপনাদেরকে বলেছি যে শুধু আল্লাহ রাসূল করেছেন এটা দেখে যদি আমল করেন আর পদ্ধতি যদি নিজের পক্ষ থেকে নেন তাহলে সেই আমল শুধু বাতিলই নয় বরং সেই আমল আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। একটা উদাহরণ সংক্ষেপে দেব,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ একবার পড়লে আল্লাহ পাক সওয়াব দিয়ে মিজান ভরে দেবে, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি কেউ পড়ে তাহলে আল্লাহ পাক তাকে সওয়াব দিয়ে জমিন এবং আসমানের খালি জায়গাকে পূরণ করে দেবে, সুবহানাল্লাহ। আরবাউ কালিমাতিন, চারটা শব্দ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জিকিরের জন্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরের পূর্বে মসজিদে গিয়ে দেখছেন একদল মানুষ, তাদের হাতে আছে পাথর, একজন বলছেন সবাই 100 বার বলুন সুবহানাল্লাহ পাথর গুনে গুনে, আর 100 বার বলুন আলহামদুলিল্লাহ, 100 বার বলুন আল্লাহু আকবার। আচ্ছা, সুবহানাল্লাহ পড়া কি ইবাদত নয়? তারা মসজিদে বসে তাহাজ্জুদের সময় ইবাদত করছে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতটা দেখে বলছেন, রাআইতু আমরান মুনকারান, আমি একটা আমল দেখলাম যে আমলটা আমার কাছে খারাপ লাগলো, ওয়ালাকিন্নি, কিন্তু আমলটি একেবারে যে খারাপ তা না, ইল্লা খায়রান, যা দেখেছি ভালো কাজই দেখেছি, কিন্তু কাজটা আমার কাছে মানে খটকারজনক কাজ, কিন্তু ফতোয়া দেয় নাই। তিনি তার ওস্তাদ আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে গেলেন, বললেন যে আমি একটা আমল দেখলাম মসজিদে, নতুন আমল, ইতিপূর্বে দেখে নেই, কী দেখেছ সংক্ষেপে বলি। বলছেন এই কায়দায় তারা জিকির করতেছে। আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তুমি এটা দেখার পর কিছু বলো নাই, আফালা আমারতাহুম আন ইউদ্দু সাইয়্যাতিহিম ওয়া যামানতাহুম আল্লা ইয়াজিউ মিন হাসানাতিহিম। তিনি বললেন, হে আবু মুসা, তুমি তাদেরকে কিছু বলো নাই, তুমি তাদেরকে কেন বলো নাই যে তোমার এই সুবহানাল্লাহর পরিবর্তে সওয়াব নয়, আল্লাহ পাক তোমাকে গুনাহ দিবে। উনি বলছেন চলো আমাকে সেখানে নিয়ে চলো। উনি মসজিদে গিয়েছেন, যাওয়ার পর যখন এই অবস্থায় দেখেছেন তখন তিনি বলেছেন, ওয়াই হাকুম ইয়া উম্মাতে মুহাম্মাদিন মা আসরাউ হালাকাতুকুম হাউলাই সাহাবাতু নাবিয়্যুকুম। তিনি বলেছেন যে তোমাদেরকে আমি কি দেখছি। তারা বলছে, রে আবু আব্দুর রহমান, আমরা কি কোনো খারাপ কাজ করছি? আমরা পড়তেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। বলছেন, কাম মিন মুরিদিন লিল খাইরি লা ইউসিবহু, আরে তোমাদের মতো অনেক কল্যাণকামী এমন আছে যারা কল্যাণ মনে করে কাজ করে কিন্তু তারা কল্যাণ পায় না। তিনি বলছেন যে তোমাদেরকে ধ্বংস এত তাড়াতাড়ি নিয়ে নিছে, হাউলাই সাহাবাতু নাবিয়্যুকুম, এই যে এখন পর্যন্ত নবীদের সাহাবি বেঁচে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাপড় এখনো পর্যন্ত ছিঁড়ে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে বাসন ব্যবহার করতেন সেটাও ভাঙা নাই, কিন্তু তোমরা দিনকে ভেঙে ফেলে দিয়েছ। তিনি বলছেন, হয় তোমাদেরকে বলতে হবে যে তোমাদের এই কাজটি, এই পদ্ধতিতে, এই কাজ রসুলের পদ্ধতি চাইতে উত্তম বেশি, আর না হয় তোমরা পদভ্রষ্টের পথ খুলে দিয়েছ। আর বাস্তবে রসুল সাসলামে চাইতে সুন্দর পদ্ধতি দিনুতে আর কারো হতে পারে না। সম্মানিত দিনী ভাই, আমি আমার এই ভূমিকার পর মূল আলোচনার দিকে চলে আসি। আমি আপনাদেরকে বলেছিলাম কোরআনের আয়াত সবাই পড়ে কিন্তু ব্যাখ্যা নিয়ে যায় নিজের ইচ্ছা অনুযায়ী। আসুন, দিন কায়েম করা ফরজে আইন। দিন কায়েম করা কি ভাই? ফরজে আইন বোঝেন, মানে প্রত্যেককেই দিন অবশ্যই কায়েম করতে হবে। এর দলিল সূরা শুরা 13 নম্বর আয়াত, মহানবুল আমিন এরশাদ করেন, শারা আলাকুম মিনাদ দিন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়াইসা আন আকিমু দ্বীন ওয়ালা তাতাফাররাকু ফী। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য দিনের সেই নিয়ম নীতি আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি, নির্দিষ্ট করেছি, যেই নিয়ম নীতি আমি ওহি করেছিলাম নূহ আলাইহিস সালামের দিকে, এবং যেটা আমি আপনার প্রতি ওহি নাজিল করেছি
এবং যেই নিয়ম নীতি আমি দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, সেটা কি? আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সেটা কি বলেছে? তোমরা দিন কায়েম করো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, আল্লাহ পাক হুকুম দিচ্ছেন। তাহলে আমাদের প্রত্যেকের উপর দিন কায়েম করা ফরজে আইন। আমার মনে কথা বুঝে আসে নাই? আচ্ছা, দিন কায়েম করা যদি ফরজে আইন হয় আর আপনি যদি সেই দিনটা কায়েম না করেন, তাহলে কি আপনি জান্নাত পাবেন? অবশ্যই পাওয়ার কথা না। কিন্তু এই আয়াত আমরাও পড়ি আর এই আয়াত পড়ে তারাও, যারা এই দিন কায়েমের জন্য হরতাল করে, যারা এই দিন কায়েমের জন্য বর্তমান প্রচলিত গণতান্ত্রিক ধারায় তারা ভোটের অংশীদার, এবং এই দিন কায়েমের জন্য এক শ্রেণীর মানুষ তারা বুলেট ব্যবহার করে তারা দিন কায়েম করতে চায়। আসলে আমরা আজকে আলোচনা জানব যে তারা যে দিন কায়েম করতে চাচ্ছে সেটা কোন দিন, কি দিন তারা কায়েম করতে চাচ্ছে, আর কোরআন আমাদেরকে কোন দিনের কথা বলেছেন। আপনারা আমার সাথে আছেন? উক্ত আয়াতে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা দিন কায়েম করো, দিন কায়েম করা ফরজে আইন। কিন্তু দিনের অর্থ কি? দিনের অর্থ, আমরা যদি বর্তমান বিশ্বের প্রসিদ্ধ যেগুলি হাদিসের বই রয়েছে, তাফসিরের বই রয়েছে, বিশ্বাসযোগ্য যেগুলি তাফসিরের বই, সেগুলি বই আমার কাছে প্রায় 13টি বই লিপিবদ্ধ রয়েছে। আমি হয়তো সময় অতটা পাবো না, আমি আপনাদেরকে কয়েকটা তাফসিরের উদ্ধৃতি দিয়ে যে কথাটি বলবো সেটা হলেই, এখানে দিনের অর্থ হলো আত্তাওহীদ। দিনের অর্থ কি? তাফসির জালালাইন ইমাম কুরতুবী বলেছেন হুয়া তাওহীদুল্লাহ ওয়া তাআতু, দিনের অর্থ হলো আল্লাহর তাওহীদ এবং আল্লাহর আনুগত্য করা। ইবনে কাসির রাহিমাল্লাহ তিনি বলছেন ওয়া দীন আল্লাযী জাআত বি রাসূল কুল্লুহুম হুয়া ইবাদাতুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি বলছেন যে পরিপূর্ণ দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, এই পরিপূর্ণ দিনের নামই হলো আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সম্মানিত তিনি ভাই, আমার জানা মতে আরবি লেখক তাফসির যতগুলি পুরাতন তাফসির আছে, কোন তাফসিরে সবগুলি তাফসিরের একটাই মত, সেটা হলেই আন আকিমুদ্দিন মানে হলো তোমরা তাওহীদ কায়েম করো এবং শরীয়ত মোতাবেক আমল করো। আমি কোনো কথা বুঝতে পারিনি। শুধু একজন তাফসিরকারক যিনি উর্দু ভাষী মুফাসসির তাফসির লিখেছেন, তিনি শুধু বলেছেন যে এখানে আন আকিমুদ্দিনের অর্থ হলো এই দিন কায়েম মানে হলো রাষ্ট্র ক্ষমতা কায়েম করা। কথা বুঝতে পেরেছি? এখন কথা দুই হয়ে গেল দুই হলো না, আমরা বলছি তাওহীদ এবং আমলে সালে সৎ আমল করা, আর কেউ বলছেন এটার অর্থ হলো রাষ্ট্র কায়েম করা। দুটাই ঠিক না একটা ঠিক হবে? ঠিক হবে কি আমার কথাই নাকি মুফাসসিরদের কথাই? ধরে নিলাম আপনার কথা আমরা মেনে নিলাম যে দিন মানে হলো রাষ্ট্র কায়েম করা, মেনে নিলাম কিছুক্ষণের জন্য। তাহলে আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হলেই আল্লাহ পাক বলছেন কাকে? নূহকে বলছেন তুমি দিন কায়েম করো, আল্লাহ পাক মূসাকে বলছেন আলাইহিস সালাম দিন কায়েম করো, ঈসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে দিন কায়েম করতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তারা কায়েম করেন না দিন? তারা দিন কায়েম করেছিলেন? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের রাষ্ট্র ক্ষমতা ছিল? কথা জোরে বলেন। নূহ আলাইহিস সালামের রাষ্ট্র ক্ষমতা ছিল? মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম? তাহলে আপনি তাফসির যদি এখানে আর আকিমুদ্দিন মানে দিন মানে যদি রাষ্ট্র ক্ষমতা বলেন, তাহলে আল্লাহ পাক যেই নবীদের এখানে নাম নিয়েছেন তার মধ্যে কোনো একজন নবীও রাষ্ট্র কায়েম করতে পারেন নাই। নাম্বার দুই, আচ্ছা এই নবীগুলোদেরকে আল্লাহ কি বলেছেন? আমরা বলেছি এখানে দিন মানে হল ইবাদতুল্লাহ তাওহীদ, এর পক্ষে দলিল আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলেছেন আনি ইবাদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন,
তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ভয় করো ও আতিউন এবং তার আনুগত্য করো। তাহলে কি বোঝা গেল এখানে দ্বীনের অর্থ? নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক যেটা বলেছেন যে তুমি তাওহীদের দাওয়াত দাও এবং আনুগত্যের দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি বলছেন? ওয়া ইব্রাহিম ইদ কালা লিকওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকু। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলছেন ওবুদুল্লাহ ওয়াত্তাকু, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ভয় করো। মূসা আলাইহিস সালামকে বলছেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, হে মূসা তুমি ফেরাউনের কাছে যাও কারণ সে নাফরমানি করেছে, তুমি তার কাছে যে দাওয়াত দাও। সম্মানিত দিনী ভাই, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু হাদা সিরাতুম মুস্তাকিম, নিশ্চয় আল্লাহ এটা আমার রব এবং তোমাদের রব, ফাবুদুহু তোমরা তার ইবাদত করো। এই আয়াতগুলি আমাদের পক্ষে এটা দলিল, সেটা হলে এই সকল নবী যেই নবীদের নাম আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে তুমি মানুষদেরকে তাওহীদের দিকে দাওয়াত দাও এবং সৎ আমলের দিকে দাওয়াত দাও। নাম্বার দুই, আল্লাহ পাক সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলেছেন ওয়ামা আরসাল্লা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ পাক বলছেন আমি যত নবী এবং রসুলকে পাঠিয়েছি আমি প্রত্যেক নবীকে আমরা এই দাওয়াত দিয়ে পাঠিয়েছি, সেটা হলে যে তোমরা যেন আল্লাহর ইবাদত করো, আমার ইবাদত করো। আলোচনা আমি সংক্ষিপ্ত করি, সেটা হলেই এই সমস্ত দলিল আদিল্লা থেকে যেটা প্রমাণিত হয় সেটা হলে এই দিন কায়েম করার অর্থ হলে এই মানুষদেরকে তাওহীদ প্রতিষ্ঠার প্রতি চেষ্টা করা। আর একটা আকলি দলিল, বিবেকের দলিল, সেটা হলে এই যারা মনে করে যে রাষ্ট্র ক্ষমতার আন আকিমুদ্দিন মানে হলো ক্ষমতার পাওয়া, তাদের কাছে কিন্তু তাওহীদের গুরুত্ব নেই। শুধু তাওহীদের গুরুত্ব নাই তা নয়, আপনার খুশি হওয়া উচিত, হে মুসলিম ভাই যদিও আপনার সংখ্যা একেবারে নগণ্য অন্যের তুলনায়, যদিও আপনার কাছে হয়তোবা অনেক বড় বড় প্রসিদ্ধ বক্তাও হয়তোবা আপনার কাছে নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনার কাছে যে দিন দিয়েছে এই দিন আলহামদুলিল্লাহ আপনারা ছাড়া অন্য কারো কাছে, বলতে আহলে হাদিস ছাড়া অন্য কারো কাছে তাওহীদ নাই নাই নাই। এর দলিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই সাহাবিকে বলেছিলেন, যেই সাহাবি তার কাজের মেয়েকে একটা থাপ্পড় মেরেছিলেন বকরি হারানোর কারণে, পরবর্তীতে আফসোস হয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার এই বান্দি এই কাজের মেয়েকে আমি আজাদ করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওকে আমার কাছে নিয়ে আসো, আমি একটু যাচাই করে দেখি সে মুসলিম কিনা। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল পরীক্ষা নিচ্ছেন যে এই নারী মুসলমান কিনা আমি জিজ্ঞাসা করি, ইন্টারভিউ নিচ্ছে, তার প্রথম প্রশ্ন হলো বলছেন আইন আল্লাহ, বলো আল্লাহ কোথায়? ওই বান্দি ওই কাজের মেয়ে উত্তর দিচ্ছে ফিসসামা, আল্লাহ পাক আসমানে আছেন। তিনি বলছেন মান আনা, আমি কে? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বললেন ফাআতিকহা ইন্নাহা মুমিনা, একে তুমি আজাদ করে দাও কারণ সে মুমিনা। সুবহানাল্লাহ, আপনার দল যতই বড় হোক না কেন, আপনার সংখ্যা যতই বড় হোক না কেন, আপনারা গায়ের জোরে শরীয়তকে যদিও প্রকাশ করতে চেষ্টা করেন কিন্তু শরীয়ত কারো গায়ের জোরে শরীয়ত চলে না, শরীয়ত চলে তার নিজ গতিতে। সম্মানিত দিনী ভাই, আপনার সংখ্যা নগণ্য হলেও যারাই অধিক সংখ্যক মানুষ যারা দিন কায়েমের চেষ্টা করছে, আমি আপনাকে ওপেনলি এই কথাটি বলে দিচ্ছি, আপনি তাদের সাধারণ কর্মী না, তাদের লিডারকে যে জিজ্ঞাসা করুন আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে, তাদের লিডারকে জিজ্ঞাসা করুন আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে, ওই বান্দি যে উত্তর দিয়েছে সেই উত্তর আপনি পাবেন না। ওই হাদিসের আলোকে যদি আপনি তাওহীদ যাচাই করেন
তাহলে ওই লিডারদেরকে যদি বলেন তাওহীদের কত প্রকার, সেই তাওহীদের প্রকারও তারা জানে কিনা সন্দেহ আছে। যারা তাওহীদের প্রকার জানে না, যারা তাওহীদের অর্থ জানে না, এবং যাদের আকীদার ভিতরে তাওহীদ নেই, আর তারা দিন কায়েম করার জন্য জান মাল কুরবানি করে দিচ্ছে সম্মানিত ভাই, সেই সমস্ত মানুষদেরকে আমরা বলতে চাই যে শুনুন, কোরআন যদি তাফসির করতে চান নিজের ইচ্ছায় তাফসির করলে হবে না, তাফসিরটা যেভাবে মুফাসসিরিন তাফসির করেছেন সেইভাবে আপনাকে তাফসির করতে হবে। অতএব তাদেরকে বলতে চাই যে তোমার যে আকীদা তোমার কাছে নাই, আল্লাহ যদি এরকম দিন নিয়েও আসে, বাংলাদেশে তারা যদি রাষ্ট্র ক্ষমতা কায়েমও করেন, তারা যদি ইসলাম রাষ্ট্র কায়েমও করে, আর তাদের আকীদা যদি এটা হয় আল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গায় আছে, আমি বলবো ইসলাম কায়েম হলেও তুমি জান্নাত পাবা না। কিন্তু আল্লাহ পাক আমাকে প্রত্যেককে দিন কায়েম করতে বলেছেন। সম্মানিত দিনী ভাই, এই দিনটা যদি আমি আমার আকীদার মধ্যে কায়েম করি, তার মানে হলেই আপনি যদি তাওহীদ বুঝেন এবং তাওহীদ যদি নিজের জীবনে বাস্তবায়ন করেন, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আমি আপনাদেরকে আরেকটি সুন্দর কথা বলছি, সেটা হলেই যে শোনেন, আপনারা অনেক সময় বিভ্রান্তের মধ্যে পড়ে যান যে এই বাংলাদেশে বিশ্বে অন্যান্যের তুলনায় আমাদের সংখ্যা একেবারে নগণ্য, তাই নয় কি ভাই? তাদের এত বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা এত বড় দলের অধিকারী, কিন্তু সম্মানিত দিনী ভাই আমি যদি তাদের সম্পর্কে বলি যে তারা এলেম সম্পর্কে এত বেশি অজ্ঞ তারা যে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক তর্জমা পর্যন্ত তাদের কাছে পাবেন না। বলছে কেন, যদি জিজ্ঞাসা করেন লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা কি, ব্যাখ্যা কি, বলবেন সত্যের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাই বলবেন, তাই না? জি না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আহলে হাদিস ভাইরা তারাই এই জনগণকে সহি লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা যদি মানুষের সামনে যদি উপস্থাপন করে থাকে, তাহলে তারা করেছে আহলে হাদিস আলহামদুলিল্লাহ। সেটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক তর্জমা হলে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। অতএব আপনি সংখ্যা থেকে বিবেচনা না করে নিজে আগে হক চিনবেন এবং হক অনুযায়ী আমল করার চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনি মৃত্যুর পর জান্নাত পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি বলছিলাম দিনের অর্থ কি ভাই, তাওহীদ। দিনের অর্থ হলো আমলে সালে সৎ আমল। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক দিন কায়েম করতে বলেছেন, তাহলে প্রত্যেককে কায়েম করতে হবে। আর সঠিক ব্যাখ্যা হলো এই, একজন ব্যক্তি তার সাধ্য অনুযায়ী, আমাদের খেয়াল করেন, তার সাধ্য অনুযায়ী সে দিন কায়েম করবে। আপনার কি সাধ্য আছে আপনি রাষ্ট্রের ক্ষমতা কায়েম করবেন? এই ক্ষমতা আপনার আছে? কিন্তু আপনার জীবনে কায়েম করার ক্ষমতা আপনার আছে কিনা নাই? হ্যাঁ, তো আপনার জীবনে যদি দিন কায়েম করার ক্ষমতা আপনার মধ্যে থাকে, তাহলে আপনার চেহারা এখন পর্যন্ত দাঁড়িয়েও নেই, আপনি এখন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের হ্যাঁ পাবন্দির সাথে পড়তেও পারেন না, হ্যাঁ আপনার তাওহীদও জানা নাই, তো যেই বিষয়ে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন সেটার উপরে আমল নেই, আর যে বিষয়ে ক্ষমতা নাই তার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন, কত সুন্দর কথা! আপনার দিন কায়েম করতে আপনার নিজের ব্যক্তি জীবনে দিন কায়েম করতে হবে। আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটা আপনার দায়িত্ব, এই হুকুমত আল্লাহ আপনাকে দিয়েছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহ পাক তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক অবশ্যই জিজ্ঞাসা করবে। সম্মানিত দিনী ভাই, আমার সংসদের ক্ষমতা আমার হাতে নেই, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না তুমি সংসদে আইন পাস করোনি কেন, কিন্তু আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে যে তোমার স্ত্রী কোন পথে চলেছে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে তোমার সন্তান কোন পথে চলেছে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে তোমার রাজনীতি কি ছিল, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে যে তোমার মিন আইনা ইকতাসাবতা ওয়া ফিমা আনফাকতা, তুই যে মাল কামাই করেছিস তুই কিভাবে কামাই করেছিস, কোথায় ব্যয় করেছিস। সম্মানিত দিনী ভাই, যে বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দিয়েছেন সেই বিষয়ে যদি আমি
না আগে বাড়ি, তাহলে যে বিষয়ে ক্ষমতা দেয় নাই সে বিষয়ে চেষ্টা করা এটা ব্যর্থ ছাড়া কিছু না। আর একটি কথা, সেটা হলেই বর্তমান প্রেক্ষাপটের আলোকে কেউ যদি সংসদে রাষ্ট্র কায়েম করতে চায় তাহলে তার জন্য তিনটা পথ। কয়টা পথ ভাই আমাদের দিকের? কয়টা পথ? একটা হলো ইলেকশন লড়তে হবে, আর না হয় বুলেট শক্তি ব্যবহার করতে হবে, আর না হয় আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ক্ষমতা, আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ তুমি যাদেরকে ভালো মনে করো তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দাও এবং তাদের দ্বারা ইসলাম রাষ্ট্র কায়েম করো। সমাজে তিনি ভাই প্রথম যারা বিষয়, যারা মনে করেন যে এখন বর্তমানের প্রেক্ষাপটের আলোকে ভোট ইলেকশনে যাওয়া ছাড়া সংসদে যাওয়া সম্ভব না, তারা মনে করে যে আমরা এই পথেই ইলেকশন করে সংসদে যেতে চাই। এখন প্রথম প্রশ্ন সেটা হলে এই গণতন্ত্র এটাকে শরীয়ত সাপোর্ট করে? কেন সাপোর্ট করে না? এটা হলো কোরআন সাংঘর্ষিক বিধান। কোরআন বলছে ইনাল হুকম ইল্লা লিল্লাহ, এই পৃথিবীতে হুকুম চলবে আল্লাহ, আর গণতন্ত্রের ধারা অনুযায়ী হুকুম কার চলবে? অধিকাংশ মানুষের। আর আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মুসলমানের অবস্থা হলো এই, তারা মুশরিক। ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, অধিকাংশ মানুষের দিকে তাকিয়ে যদি তুমি সেই পথে চলো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। সারা সব যুগেই অধিকাংশ মানুষ দিন থেকে সরেছিলেন, তারা সৎ ছিলেন না, আজকেও সৎ নয়, আগামী দিনেও অধিকাংশ মানুষ কোনো দিন সৎ পথে আসবে না। অতএব আপনি বিভ্রান্তের মধ্যে আছেন, আপনি যে আশারে বসে আছেন কেয়ামত পর্যন্ত আপনার অধিকাংশ মানুষ সৎ পথে আসবেও না, আপনি ভোটও পাবেন না, আপনি সরকার কায়েমও করতে পারবেন না, শুধু হরতাল করেই শেষ, আর আপনার এই জানমাল সব কিছু বৃথা চলে যাবে। তারপরেও বলি, যদি ইসলামী রাষ্ট্র আল্লাহ পাক কোনো দিন বেশি ভোট পেয়ে যদি আপনাকে ক্ষমতা দেয়ও, তারপরেও বলবো আপনার এই অন্যায়ের কারণে আল্লাহর সামনে জবাবদায়ী করতে হবে। সেই অন্যায় কি? যে আল্লাহর হুকুমের সামনে আপনি গণতন্ত্রকে, যা হারাম জিনিসকে আপনি সাময়িক হলেও সেটাকে বৈধ মনে করছেন, এর দলিল আপনি কোথায় পেয়েছেন? এরপরে যে বিষয় সেটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এসে আবু সার রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটু কোনো এলাকার দায়িত্ব দিয়ে পাঠান। আমার দিকে খেয়াল করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবাজার ইন্নাকা জাইফ, হে আবু সার তুমি মানুষ ক্ষমতা চাচ্ছ, শোনো তুমি দুর্বল, তুমি কি দুর্বল। ওয়া ইন্নাহা আমানা, মনে রাখবেন দায়িত্ব পাওয়া এটা একটা বড় আমানত। ওয়াইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিউন ওয়া নাদামা, আর কিয়ামতের দিন কিন্তু এটার পরিণাম হলো লাঞ্ছনা এবং শরমিন্দগি। মনে রাখবে ইল্লা মান হাক্কাহা, তবে ওই ব্যক্তি যে এর পরিপূর্ণ হক আদায় করবে এবং ওই ব্যক্তি যে এর পরিপূর্ণ হক আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি ক্ষমতা চায় আমরা তাকে ক্ষমতা দেই না। শরীয়তের আলোকে শোনেন, শরীয়ত বলেছেন যে আপনি রাষ্ট্রের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হিদায়ত দেয়। কি কথা বুঝে আসলো? কারণ ইউদাব্বিরুল আমরা মিনাস সামা, এই পৃথিবীর পরিচালনা হয় আসমান থেকে। সুবহানাল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ পাক আসমান থেকে সিদ্ধান্ত নেন যে কে বাদশাহ হবে আর কে বাদশাহ হবে না। আল্লাহ পাক বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালেহাত, আল্লাহ পাক আমাদের প্রতি ওয়াদা করেছেন যে হে মুমিন, ওয়াদাল্লাহ আল্লাহ তোমার প্রতি ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালেহাত, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এসেছে এবং সৎ আমল করেছে এরা, আল্লাহ পাক বলছেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক তোমাদেরকে ওইভাবেই রাজত্ব দান করবে যেইভাবে তোমাদের পূর্বের মানুষদের রাজত্ব দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেকশনে ছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি প্রয়োগ করে রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন? তাহলে ওনাকে রাষ্ট্র ক্ষমতা কে দিয়েছেন? অতএব একজন মুমিন তার আকীদা এবং বিশ্বাস থাকবে, তার কানেকশন থাকবে আল্লাহর সাথে এবং আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি যাকে পছন্দ করো আমাদের জন্য, যে আমাদের জন্য উপকারে আসবে
যে আমাদের জন্য কল্যাণ করবে, যার হাতে তুমি দিনের কল্যাণ পাবে, আয় আল্লাহ তুমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসাও, অথবা আপনি তাদের জন্য দোয়া করবেন আয় আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দাও। আর তাও যদি না হয়, কোনো বাদশাহ যদি কারো প্রতি অনেক বেশি জুলুম করে, তাহলে আপনি আল্লাহর কাছেই ফরিয়াদ করুন আয় আল্লাহ তুমি হয় তাদেরকে হেদায়ত দাও, না হয় তাদেরকে সরিয়ে দাও। এটা হলো আকীদার বিষয়। এটা কিসের বিষয়? আকীদার বিষয়। কিন্তু আপনি যখন ওদের সাথে ভাগ বটারো করতে গেছেন, আপনি ওদেরকে বলছেন না তোমার হেদায়ত চাই না। শোনেন, যারা ইলেকশন করে অথবা যারা বুলেট দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা চায়, তারা কি তাদের হৃদয় চায়? তারা তাদের হৃদয় চায় না। তারা কি মনে করে জানেন? তারা বলে তোমরা সরো আমরা চালাবো। আল্লাহ বলছেন লা তুজাক্কু আনফুসাকুম। আচ্ছা, তুমি ওদেরকে অযোগ্য মনে করতেছো, নিজেকে যোগ্য মনে করতেছো। আল্লাহ বলছেন লা তুজাক্কু আনফুসাকুম, তুই নিজেকে নিজে ভালো বলিস না। হুয়া আলামু বিমান ইত্তাকা, তিনিই ভালো জানেন যে আল্লাহর কে বেশি ভালো, আল্লাহর যে কে মহেশগার মুত্তাকি তিনি ভালো জানেন। অতএব তুমি নিজেকে বেশি ভালো বলো না। আপনি যখন ক্যান্ডিডেট হয়ে মানুষের কাছে ভোট চাবেন, রসুল বলছেন যে ভোট চায় যে ক্ষমতা চায় আমরা তাকে ক্ষমতা দেই না। আর যখন বলবেন যে না তুমি অযোগ্য আমি যোগ্য, আজকে যারা সাধারণ মানুষকে বোম মেরে হত্যা করেছে, যারা নাকি এই বুলেট মেরে শরীয়ত কায়েম করতে চায়, তাদেরকে বলতে চাই তোমাদের ক্ষমতা কোথায়? তোমরা যে ক্ষমতার প্রদর্শন করেছো একসাথে 63 জেলায় 30 বোম মেরে, ওই বিলের চরে যে কিছু ক্যারাটি শিখেছে আর ওই পিস্তল চালায়, তুমি এদেশে ইসলাম রাষ্ট্র কায়েম করতে চাও? এটা তো কেনাম কানাকে হাইকোর্ট ডাকান ছাড়া কিছু না। ওই স্বাদ তোমরা পেয়ে গেছো, কিন্তু সেটা আমাদের বড় কথা না। আমাদের জন্য দুঃখের বিষয় সেটা হলেই আজকে সাধারণ মানুষ তাদের এই নাকিমুদ্দিনের বক্তব্য শুনেই আপনারা তাদের দিকে কীভাবে ঘুরে চলে যান। আপনাদের এলেমের প্রয়োজন, তাফসীর আগে দেখুন। যাদের পেটে বোম মারলে সুরা ফাতিহার তর্জমা বের হবে না, অথচ ওরা তাফসীর করে নাকিমুদ্দিন মানে হলো দিন কায়েম করো। সম্মানিত দিনী ভাই, যারা নাকি শক্তি প্রয়োগ করে দিন কায়েম করতে চায়, তাদের কৌশল কী? এই বিচারক শরীয়ত অনুযায়ী আইন মানে না, একে হত্যা করো। আমি তাদেরকে বলতে চাই, তুমি যাদেরকে বেদিন মনে করে হত্যা করছো, হে মুসলিম, তুমি তাকে কোথায় পাঠালে, জান্নাতে না জাহান্নামে? কথা বলেন, যাকে বেদিন মনে করে হত্যা করছো তাকে কোথায় পাঠালে তুমি, জান্নাতে না জাহান্নামে? তুমি তাকে জাহান্নামে পাঠালা। অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কত তার অন্তরে আশা, কত তার লালচ, কত তার চেষ্টা, যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের জানাজায় তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ, এ তো মুনাফিকের জানাজা পড়ছেন। রসুল বলছেন, হ্যাঁ আমি জানি সে মুনাফিকই শুধু নয়, মুনাফিকের সর্দার, কিন্তু আমার রব বলেছেন ইন তাস্তাগফিলাহুম আও লা তাস্তাগফিলাহুম ইন তাস্তাগফিলাহুম 70 মাররা। আল্লাহ বলছেন 70 ক্ষমা চালিয়েও আমি মাফ করব না। আমি দেখি 70 বেশি তার জন্য ক্ষমা চাইলে যদি তিনি মাফ করে, আমি এই আশা নিয়ে জানাজায় দাঁড়াচ্ছি, আমি তার জন্য 70 বেশিও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই মুনাফিককে জান্নাতে নিয়ে যাবে কিনা সে আমি চেষ্টা করব। এটা হলো দিন। হে মুসলিম ভাই, তোমার দাওয়াতে যদি একজন ব্যক্তি তাওহীদ শিখে, রসুল বলছেন মানদাল বলছেন লিল্লা আইয়াহদিয়াকাল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুম মিন হামুরিদ নিআম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি তাওহীদ শিখে, তাহলে তোমার জন্য আরবের লাল উঠে চাইতে তোমার জন্য উত্তম বসে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আজকে যারা জান মাল দিয়ে ইসলাম কায়েম করার জন্য বুলেটের মাধ্যমে অথবা ব্যারনের মাধ্যমে যারা চেষ্টা করছে, আমরা বলবো তোমরা দিন বোঝো নাই, কায়েমও বোঝো নাই। অথচ তারা আমাদেরকে গালি দেয় বলে আহলে হাদিসরা দিন কায়েম চায় না। আমরা দিন কায়েম চাই, কিভাবে চাই? মানুষ তো আরও গালি দেয়, আরো মানুষ গালি দেয় বলে আহলে হাদিসরা নবীকে মহব্বত করে না। কেন মহব্বত করে না? এই যে কিয়াম করে না, মিলাদ পড়ে না। আমরা বলছি নবীর মহব্বত ওরা যেরকম না বুঝে আমাদেরকে গালি দেয়, দিন কায়েম তুমি না বুঝে আমাদেরকে মিথ্যা অপবাদ দাও যে আমরা দিন কায়েম করতে চাই না। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে যদি তাওহীদের কাজ করে থাকে, আমি গর্বের সাথে বলতে চাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানি। আহলে হাদিস আন্দোলন এই দেশে তাওহীদ প্রতিষ্ঠার জন্য এবং সুন্নত এবং বেদাতকে বোঝানোর ক্ষেত্রে আমার দিকে, আমার কথা শুনছেন ভাই আপনারা, যেই অবদান আহলে হাদিস আন্দোলন রেখেছে,
আপনি আর বিকল্প কোনো চেষ্টা আমাদের সামনে তুলে ধরুন। আলহামদুলিল্লাহ, শুধু মাঝহাবি ভাই না, আমাদের আহলে হাদিস ভাইরা বলে ফরজ নামাজ পর হাত তুলে দোয়া করবো না তো পা তুলে দোয়া করবো। জি আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে আজকে মানুষ তাওহীদ পেয়েছে, সুন্নত পেয়েছে। সর্বশেষ কথা আমার কাছে সংক্ষিপ্ত কাগজ চলে আসছে, সর্বশেষ কথা সেটা হলো ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, সমস্ত বাতিল, সমস্ত কাফের মুশরিক, শুধু তারা নয় বরং আহলে হাদিসের, আহলে হাদিস ছাড়া যত ইসলামের গ্রুপ আছে এই সবার চেষ্টা একটাই, সেটা হলে আহলে হাদিস দমন করো, নাউজুবিল্লাহ। তারা কেন এটা বলে জানেন? তারা এই জন্য বলে যে পিস টিভির যে আলোচনা, যে আঘাত মানুষের অন্তরে হেনেছে এবং মানুষকে তাওহীদ যেভাবে মানুষকে আহলে হাদিসের পক্ষে টানতেছে, এই আন্দোলন যদি এভাবে চালিয়ে যায় তাহলে সেই দূর অত দূর নয় সেই দিন, যে ইনশাআল্লাহ এই এক প্যান্ডেল না, এরকম আরও দশটা প্যান্ডেলের প্রয়োজন পড়বে ইনশাআল্লাহ। অতএব এই ওই গাঁজাখুরি বক্তব্য দিয়ে লাভ নাই, যে সুন্নত আলাদা হাদিস আলাদা, এই গাঁজাখুরি বক্তব্য কোনো আর সমাজ গ্রহণ করবে না, যে তুমি 3 লাখ হাদিস জানা থাকলে তুমি আহলে হাদিস হবা, তাছাড়া হবে না। এগুলি ধোকাবাজি বক্তব্য সমাজ আর গ্রহণ করবে না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা সেটা হলো এই, আহলে হাদিসদেরকে বহুত পরীক্ষা করেছেন, বহুত পরীক্ষা করেছেন শয়তানকে, বহু সরকারকে অনেক বিব্রত করার চেষ্টা করেছেন, আপনি সরকারকে বোঝানোর চেষ্টা করেছেন হাত উপরে বাঁধলেই জঙ্গি হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশের যারা গোয়েন্দা বিভাগ আছে তাদের সামনে ধারণা স্পষ্ট, সেটা হলো এই, যারা সহি কোরআন এবং হাদিসের অনুসারী, যারা আহলে আন্দোলনের সাথে জড়িত আছে, এরা মানুষকে সঠিক ব্যাখ্যা দেয়, ভুল ব্যাখ্যা কোনোদিন দেয় নাই, দিবও না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক যেন আমাদেরকে এই আন্দোলনের মাতাহাত, এই ছায়াতলে থেকে যেন আল্লাহ পাক আমাদের দ্বারা কিছু দিনের খেদমত নেওয়ার তৌফিক দান করে, আল্লাহ পাক যেন আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করে, আল্লাহ পাক যেন এই দিন নিয়েই যেন আমরা দুনিয়া থেকে চলে যাওয়া যেতে পারি, এই দোয়া চেয়ে আলোচনা শেষ করছি। ওয়া আখরু দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় একটু বেশি লেগেছে তো আমি দায়িত্বশীলদের কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন। জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।